বয়সের আগে চুল পেকে যাওয়া কিন্তু একটা বিভস্য রকম বাজে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের চুল সাদা হয়ে যাচ্ছে এখন বোঝাই যাবে না কার বয়স চল্লিশ আর কার বয়স কুড়ি কারণ চুল পেকে যাচ্ছে এখান থেকে নিজেকে বাঁচাতে চাইলে আজকের এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করো বন্ধুরা যারা বড়রা আছে তারা বাচ্চাদেরকেও এই রেমেডিটা মানে ব্যবহার করাতে পারবে তার জন্য কিছুই না নিয়ে নিতে হবে মেথি এক চামচ মতো কালো জিরে নিয়ে নেবে এক চামচ আর সামান্য ওই দশ থেকে বারোটা মতো লবঙ্গ নিয়ে নেবে এটিকে ডায়ে রোস্ট করে নেবে এরপর তোমরা এর মধ্যে কিন্তু এক চামচ মতো হলুদ দিয়ে দেবে প্রথমে এই তিনটাকে একটু ভালো করে গরম করে নেবে যখন ধোয়া মতো বেরিয়ে যাবে সে মতো অবস্থায় এক চামচ মতো গুঁড়ো হলুদ রান্নার গুঁড়ো হলুদটা দিয়ে দেবে এরপর আবার একটু নাড়াচাড়া হয়ে গেলে সবার শেষে চা দিয়ে দেবে চাপাতা কিন্তু প্রথমেই দেবে না সবার শেষে দেবে এরপর আস্তে আস্তে মানে স্লো আছে এটিকে কিন্তু হালকা ব্রাউন করে নেবে পুরো ব্ল্যাক হয়ে যাবে যেব যখন তখন কিন্তু এটিকে নামিয়ে নিতে হবে আর গরম অবস্থাতেই কিন্তু এটিকে মানে গুঁড়ো করে নিতে হবে না হলে কিন্তু গুঁড়ো হতে চাইবে না তো মিক্সিতেও করতে পারো আবার শিলনোড়াতেও করতে পারো দেখো পুরো ধোয়া উঠে গেছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ব্রাউন মতো হয়ে গেছে তো এরপর এটিকে আমি ওই কোন একটা বাটির মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এটা খুব একটা গুঁড়ো হচ্ছিল না ভালো মতো তাই জন্য এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এটাকে কী বলে আমি ঠিক জানি না তো এক একটা দোকানে দেখবে ওই যেখানে চপঠপ বানায় তারা সেই শুকনো লঙ্কা করার জন্য এটাকে ইউজ করে তো আমার ঠিক মনে পড়ছে না তো ওটাতেই আমি এটা আমার কাছে ছিল ওটাতেই আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো তেল আর এক চামচ সরষের তেল সরষের তেল অবশ্যই দিতে হবে বন্ধুরা চাইলে তোমরা এটা পুরোটাও সর্ষের তেলে করতে পারো আবার পুরোটাও নারকল তেলে করতে পারো কিন্তু সর্ষের তেলটা না আমাদের চুলকে কালো করতে খুব ভালো সাহায্য করে যাদের ছোট বাচ্চাদের যারা মানে যে বাচ্চাদের চুল ছোটোবেলা থেকেই সাদা হয়ে যাচ্ছে তারা তাদের মারা অবশ্যই ছোটবেলা থেকে তাদেরকে নারকোল তেল বা কোনো কেমিক্যাল তেল ইউজ না করিয়ে সর্ষের তেল পিওর সর্ষের তেল ব্যবহার করা শুরু করে দাও এই চুল পাকার সমস্যাটা কিন্তু দূর হবে আমারও দেখতে পাচ্ছ ওই একটা দুটো মতো সামনের দিকে চুল সাদা মতো হয়ে গেছে তো এই তেলটি ব্যবহার করে কিন্তু আমি আমার এই সাদা চুলগুলোকে কালো করছি কারণ এখন থেকেই যদি চুলে কালার করি তাহলে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাবে তাই অল্প বয়স থেকে তোমরা এটিকে ব্যবহার করতে পারো যাদের এজ হয়ে গেছে তারা যদি মানে যখনই সপ্তাহে এক দু দিন তেল মাখো সেই মতো অবস্থায় এটিকে তোমরা ব্যবহার করতে পারো পুরো ব্যবহার মানে এক একটা কালার যেমন মানে দোকান থেকে কালারগুলো ইউজ করলে যেমন ব্যবহারের সাথে সাথেই কালো হয়ে যায় এটি কিন্তু সেটি হবে না বাট চুলকে গোড়া থেকে এটি কালো করবে যেমন ওটা ওপর থেকে শুধু কালো করে এটা কিন্তু গোড়া থেকে কালো করবে আগামী দিনে আর কোনো সাদা চুল তোমাদের মাথায় হবে না তো আজকের রেমেডিটা ভীষণ হেল্পফুল বন্ধুরা তোমরা অবশ্যই এটি সবার সাথে শেয়ার করো কারণ এখনকার পলিউশন এত খাবারের লাইফস্টাইলটা ভীষণ রকমভাবে বাজে হয়ে গেছে তার জন্য কিন্তু অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তো এই রেমেডিটি ইউজ করো আর শ্যাম্পু করা দু তিন ঘন্টা আগে তেলটিকে অ্যাপ্লাই করে নাও দেন তোমরা শ্যাম্পু করে নাও দেখবে চুল ন্যাচারালভাবে কালো হয়ে যাচ্ছে আর এটি কিন্তু কোনো রকমভাবে সাইড এফেক্ট হবে না এটা খুব ভালো একটা ন্যাচারাল হেয়ার অয়েল বলতে পারো যেটি চুলকে কালো করার জন্য মারাত্মক লেভেলে কাজ দেয় তোমরা এটা অবশ্যই ট্রাই করা দেখতে পাচ্ছ আমার হাত এবং কিভাবে কালো মতো হয়ে গেছে আমি হাতে একটা প্লাস্টিক দিয়ে এই তেলটিকে মাখিয়ে হলে কিন্তু হাতটা আমার অনেক সময়ের জন্য কালো হয়ে থাকে তো অবশ্যই এটা ট্রাই করো